আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পড়তেছেন আমার সামনে একটি রাইস কুকার। তো অনেক দিন পরে আবারও ভিডিও দিচ্ছি আপনাদের। তো দেখতে পড়তেছেন এখানে নোয়া কোম্পানির একটি রাইস কুকার। দেখেন, এটি হলো নোয়া কোম্পানির রাইস কুকার। তো এই রাইস কুকারের প্রবলেমটি কাস্টমার জানিয়েছেন যে ঘন ঘন সুইচ উঠে যায়। কোনো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এই রাইস কুকারটা, উনি ম্যাগনেটটি চেঞ্জ করেছেন কিন্তু ফলাফল জিরো। আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন এখানে ওরামের যে হলুদ বাতিটি আছে এটি জ্বলতেছে। আমি যদি সুইচ দিই, সুইচ দেওয়ার পরে এখানে কুকের লাল বাতিটি জ্বলবে। দেখেন, কুকের লাল বাতিটি জ্বলতেছে, রান্না হচ্ছে, কিন্তু কিছু সময় গরম হওয়ার পরে এই সুইচটা অটোমেটিক উঠে যায়। যেহেতু ম্যাগনেট চেঞ্জ করেছেন কোনো এক টেকনিশিয়ান ভাই, তাও ফলাফল জিরো। তো শুধু ম্যাগনেট চেঞ্জ করলে হবে না, আরও অন্য অন্য সেট দেখতে হয়। তো এই রাইস কুকারটি আমার কাছে যখন আসছে, আজকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অনেক কিছু শেখার আছে আপনাদের। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো এই রাইস কুকারটি আমি কীভাবে মেরামত করি বা রিপেয়ার করি আপনারা দেখেন, আপনারাও ইচ্ছা করলে করতে পারবেন, খুবই সহজভাবে আমি দেখিয়ে দিব। তো এর প্রবলেমটা কি আমি আগে দেখব। তো দেখেন, এখানে ম্যাগনেট নতুন লাগানো, তারপরেও কোনো ফলাফল হয় নাই, ফলাফল জিরো। এখন এই কয়েলটা আমি একটু চেপে চেপে দেখতেছি, দেখেন এই যে কয়েলটি নড়তেছে, এই যে এই পাশটা কয়েলটি কাইট হয়ে যাচ্ছে, আর এই পাশটি ভালো আছে। এখানে দেখেন, চাপ দিলে এই কয়েলটা ভিতরের দিকে চলে যাচ্ছে। তো মূলত এখানে রাইস কুকারে হাঁড়ি যখন চাপানো হয় চাউল টাউল দিয়ে, তখন এর ওয়েটটা পড়ার সাথে এই কয়েলটা ভিতরের দিকে চলে যায়, মানে নিচে চলে যায়। আর এখানে একটি গ্যাসকেট থাকে রাবার, এই রাবারটাও নাই। এই রাবার না থাকলে একটি প্রবলেম হতে পারে, সেটি হচ্ছে যে ভাত হতে অনেক সময় লাগবে, কারণ এই পানিটির গ্যাসটা উপর থেকে বেরিয়ে যাবে। আর একটা প্রবলেম আমি আপনাদের দেখাবো, এই রাইস কুকারের ব্যাকপার্টটি খোলার পরে দেখতে পারবেন। তো এই ব্যাকপার্টটি, এখানে একটি স্ক্রু থাকে, ওটা আমি খুলে রেখেছি। তো দেখেন, এখানে সেই স্ক্রুটি থাকে। এখন আমি এই ব্যাকপার্টটি খুলে দেখব যে প্রবলেমটা কোথায় কীভাবে হচ্ছে। তো দেখেন, আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো। এখানে দেখেন, ব্যাকপার্টটি আমি খুলে নিয়েছি, এখন দেখবো এই কয়েলটা কী জন্য নড়তেছে, কী কারণে নড়তেছে। আরও একটি প্রবলেম জানিয়েছিলেন এই কাস্টমার, যে রাইস কুকারটি মাঝে মধ্যে বডি কারেন্ট হয়ে যায়। তো এটাও আমি বুঝতে পেরেছি বডি কেন কারেন্ট হয়। দেখেন, এই যে ওরামের যে কয়েল আছে, ছোট কয়েল, 40 ওয়াটের যে কয়েলটি থাকে, এই কয়েলটি নষ্ট হয়ে ড্যামেজ হয়ে গিয়েছে একেবারে, এবং এই কয়েলটি বডি হয়ে গেছে। মাঝে মধ্যে এই কয়েলের কারণেই এই রাইস কুকারে কারেন্ট হয়ে যায়। এবং এই যে কয়েলটি নড়তেছে, দেখেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়েলটি কি কারণে নড়তেছে। এখানে যে কয়েলের সাথে স্ক্রুপ লাগানো থাকে বডির সাথে, মূলত সেই স্ক্রুপের জায়গাটা নষ্ট হয়ে গেছে, মানে বডিটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট বডিটা যদি ঠিক না করেন, আপনি ম্যাগনেট যতই লাগান কোনো কাজ হবে না, কারণ হাঁড়ি যখন দেওয়া হয় তখন এই কয়েলটা ভিতরের দিকে চলে যায়, হাঁড়ির সাথে কয়েলটি ফাঁক থাকে, যার কারণে কয়েলটি হিট হয়, হাঁড়ি হিট হয় না। ওই জন্য কয়েলটি অতিরিক্ত যখন হিট হবে তখন ম্যাগনেটের কাজ হচ্ছে ওইটাকে অফ করে দেওয়া। তো এখন এই কয়েলটা এখানে আমরা অ্যাডজাস্ট করব, কীভাবে অ্যাডজাস্ট করি দেখেন, খুব সহজভাবে আমি দেখিয়ে দেব। মাত্র একটি এলইডি বাল্বের যে সার্কিট থাকে, নষ্ট সার্কিট, বাদ দেওয়া সার্কিট, সব টেকনিশিয়ানের কাছে প্রায় এখন থাকে, এই এলইডি সার্কিটটা দিয়েই আমি এটাকে রিপেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং এই ওরামের যে কয়েলটি আছে, এর কানেকশানটা আমি খুলে নিয়েছি, এই কয়েলটি আমি বাদ দিয়ে দিব অলরেডি, এই কয়েলটি আর রাখবো না, এটি ফেলে দিব। দেখেন, এটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। এখন দেখেন, এখানে যে বডিটা আছে, এই বডিটা আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে যে কয়েলের সাথে 3টি স্ক্রুপ থাকে, সব কয়টা স্ক্রুপের জায়গা আমি চেক করে নিচ্ছি যে কয়টা জায়গা নষ্ট হয়েছে। তো দেখেন, এই জায়গাটাই আমি নষ্ট পেয়েছি, এবং এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতখানি ফাঁক হয়ে গেছে স্ক্রুপের জায়গাটা, বডিটা একেবারে জং লেগে নষ্ট হয়ে গেছে। এবং এই যে কয়েলের সাথে যে স্ক্রুপটি লাগানো আছে, এই স্ক্রুপটাও খোলা সম্ভব না, কারণ স্ক্রুপটি জং ধরে গেছে এবং এই স্ক্রুপের যে ঘাটটি থাকে এটি নষ্ট হয়ে গেছে। তো এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, আমি এটাকে উপর থেকে রিপেয়ার করে দেব, আপনারা দেখবেন এবং আপনারা এই কাজটা করবেন ইনশাল্লাহ, কাজগুলো ভালো হবে। তো দেখেন, এই সেই এলইডি লাইটের সার্কিট, বাদ দেওয়া এলইডি লাইটের সার্কিট যেটা আমরা ফেলে দিই, সেটাকে আজকে আমি কাজে লাগিয়ে দিব। তো আমি এখান থেকে এটাকে কাটিং করে নিচ্ছি,
আমাদের যতটুকু লাগবে ততটুকু আমি এখানে নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা নিয়ে নেবেন। এখানে স্ক্রুপের যে জায়গাটা আছে এখানে আমি এটাকে লাগিয়ে দিব এইভাবে। তো এটা লাগানোর জন্য আমাদের দুইটা রিপিটের সাহায্য নিতে হবে। এখানে ছিদ্র করে দুইটা রিপিট করে দিব আমি। তো খুবই সহজ, দেখেন আমি এখানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এলইডি লাইটের যে প্লেটটি আছে এটি হলো কাস্টিং বডি, এটি কিন্তু জং লাগে না। তো এটি যদি আমি এখানে দিয়ে যদি আমি রিপিট করে দিই তাহলে আল্লাহর রহমতে ভালোভাবে সার্ভিস দিবে, এখানে আর জং আসবে না। এবং এই যে রিপিটটা দেখতেছেন খুব সহজ কাজ এটি। তো আমি এখানে রিপিট করে দিচ্ছি, আপনারাও চাইলে পারবেন এই রিপিট গান একটি কিনে নেবেন। আর যদি আপনাদের কাছে রিপিট গান থাকে ব্যাস এভাবে কাজ করে দিবেন। আমাদের কাজ প্রায় শেষের পথে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিদ্রটা আমি অ্যাডজাস্ট করে এই রিপিটটা লাগিয়ে দিচ্ছি, মাত্র দুটি রিপিট দিয়ে দিলেই যথেষ্ট। তো এটি হলো সহজ কাজ। আরও একটি কাজ আছে যেটা এই প্লেটগুলো অন্য কায়দায় করতে হবে, সেই ভিডিও আমি আপনাদের দেব। তো এটি হলো শর্টকাট কাজ, আমি আর দেখিয়ে দিলাম আপনাদের। যদি এখানে তিনটি স্ক্রুপের জায়গায় নষ্ট হয়ে যেত তাহলে আমি এটা কীভাবে রিপেয়ার করতাম, যদি আপনারা কমেন্ট করেন আমি সেই ভিডিওটা আপনাদের জন্য দিব ইনশাল্লাহ। তো দেখেন এই প্লেটটি লাগানো হয়ে গেছে। এখন আমি এই রাইস কুকারটি ব্যাক পার্টটি লাগাবো। ব্যাক পার্টটি লাগানোর আগে এই যে কয়েলটি দেখতেছেন এটি আর আমি লাগাবো না এখানে। এখানে যে কানেকশানগুলো আমি খুলেছিলাম এখানে শুধু কানেকশানটি করে দিব, কয়েলের যে কানেকশানটি আছে যে কানেকশানটি করে দিয়েছি। অরাম কয়েলটি আর এখানে লাগাবো না, আর অরাম কয়েলের আর কোনো কাজও নেই এখানে। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আমাকে কমেন্ট করেন যে স্যার এই অরাম কয়েল বা এই যে রাইস কুকারের ছোটো কয়েলটি থাকে এই কয়েলটি যদি বাদ দেওয়া হয় রাইস কুকারটি ঠিকঠাক মতো কাজ করবে কি না। তো আমি বলবো অবশ্যই ঠিকঠাক মতো কাজ করবে। এই অরাম কয়েলের কাজ হচ্ছে যে ভাত হয়ে যাওয়ার পরে যদি ফ্ল্যাক লাগানো থাকে তাহলে ভাতটাকে গরম রাখে, এর জন্য অরাম কয়েলটি দেওয়া। কিন্তু ততটা গরম রাখে না, শুধু কারেন্টটাই অপচয় হয়, এর জন্য আমি এই কয়েলটি খুলে ফেলে দিই, এটি আমি দিই না। তো ব্যাক পার্টের স্ক্রুপটি আমি লাগিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। এখন আমি যে কাজটি করেছি সেই কাজটি কতটুকু পারফেক্ট হয়েছে সেটি আমি চেক করে আপনাদের এখন দেখিয়ে দিব। তো আমি যে রাইস কুকারের কয়েলটি দেখাচ্ছি আপনাদের, আগে যে কয়েলটি নড়তে ছিল সেই কয়েলটি এখন আর নড়ছে কিনা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এরকম পরিষ্কার করে নেবেন যদি ময়লা থাকে, দেখেন এখন আর কয়েল কিন্তু নড়াচড়া করতেছে না। এখন এখানে হাঁড়ি চাপালে কয়েলটি আর ভিতরের দিকে যাবে না, কারণ সে ভিতরের জায়গাটা আমি বন্ধ করে দিয়েছি। দেখেন এখন হাঁড়িটি দিয়ে দিয়েছি আমি। এই রাবারটি গ্যাসকেটটি যদি না থাকে অবশ্যই আপনারা লাগিয়ে দিবেন, আমি এই গ্যাসকেটটি লাগিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আমি এখন পাওয়ার কর্ডটি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে হলুদ বাতি জ্বলতেছে, এখন সুইচ দেওয়া মাত্রই লাল বাতিটি জ্বলবে। আর এইভাবে রান্না হবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।